বলতেছি যে নবাবের আসলে এক ভালো একটা কাস্টমার যেন আল্লাপাক মিলাই দেয়, সেটার জন্য সবার কাছে দোয়াও চাই। আমি চিন্তা করলাম যে এই বছর আমি তিনটা গরু রেডি করছি, যদি ভালো দামে বিক্রি করতে পারি আর যারা গরু কিনে নিব তারাও যদি গরুটা নিয়ে এটার মাংস খেয়ে তৃপ্তি পায়, তো ইনশাল্লাহ সামনে আরো বড় করে করার চিন্তা ভাবনা আছে। আসেন। আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আরেকটি সুবিশাল গরু, এটি হলো নবাব। নবাবকে তার বাসস্থান থেকে বের করা হলো, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং বিগ সাইজের। দেখতে পাচ্ছেন যে এটা আরো বড়, গাজীপুরের নবাব। বিশ্বাস করবে না দর্শক, দেখলে কিন্তু আসলে নবাবই মনে হচ্ছে ওরে, একদম নবাবের মতোই ওর চাল চলন। আমরা দেখানোর চেষ্টা করি করতেছি এবং পুরো প্রতিবেদনটা জুড়ে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই নবাব সম্পর্কে বিস্তারিত জানবো, নবাবকে আলাদা কোনো খাবার দাবার দেওয়া হয় কিনা, নবাবের সম্ভব ওজন এবং আসন্ন কুরবানি উপলক্ষে এই নবাবের কর্ণধার যিনি, তিনি কি ভাবতেছেন 2023 কুরবানিতে। দেখতে পাচ্ছেন যে বাহিরে কম বের করা হয়তো, যার কারণে একটু আর নবাব নবাবের মতো একটু শান্তশিষ্ট, অতটা উচ্ছৃঙ্খল না। প্রিয় দর্শক, একটা জিনিস দেখুন যে মাঝে মধ্যে আমরা কিছু গরু দেখতে পাই যে তাদের ঝোলানো চামড়া বা অনেকটা চর্বি জাতীয় কিছু দেখা যায়, এই গরুগুলো কিন্তু একদম কোনো চর্বি দেখা যায় না এবং শিনাটা দেখতে পাচ্ছেন একদম সলিড বা কোনো চর্বি নেই, কোনো ঝোলানো মাংস বা কোনো চামড়া নেই। আমরা নবাব সম্পর্কে বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে, যে চলুন আমরা কথা বলি সেই মাসুদ ভাইয়ের সাথে। সে তিনটি গরু প্রস্তুত করেছেন, সে তিনটি গরু আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করতেছি, কারণ তিনটি গরু একসঙ্গে দেখালে অতটা ভালো হবে না এবং মনে একটা অতৃপ্তি থেকে যায়, যার কারণে আমরা তিনটি গরু আলাদা করে দেখানোর চেষ্টা করছি। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবারও আসলাম, কারণ আসতেই হলো, গরু প্রেমী মানুষ আমরা। আর সবচেয়ে বড় কথা হলো আপনার কাছে ছুটে আসার কারণ একটাই, যে আপনি তিনটি গরু প্রস্তুত করেছেন মার্শাল্লাহ কুরবানি উপলক্ষে। এই যে দেখতে পাচ্ছি আপনার পেছনে দাঁড়িয়ে আছে গাজীপুরের নবাব, এই নামটার বিশেষত্ব কি আসলে? এটা আগে যে গরুটা আপনাদেরকে দেখাইছি, এটা ছিল কালীগঞ্জের বাদশাহ, ওইটা থেকে এটা আর একটু বড়। তো চিন্তা করলাম আমাদের থানাটা যেহেতু কালীগঞ্জ, জেলাটা গাজীপুর, তো জেলাটা একটু বড়, সেই জন্য আমি চিন্তা করলাম যে আমাদের গাজীপুরে আগে নবাব ছিল, এই জন্য চিন্তা করলাম যে এটার নাম গাজীপুরের নবাব রেখে দিই। আচ্ছা আচ্ছা, মানে ওই জন্যই মানে নবাবটা রাখা। আর বিশেষ করে এটার সত্য যে গাজীপুরের মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে সবচেয়ে বিগ সাইজের গরু হবে, হয়তো হাইটের দিক দিয়ে একটু ইয়ে আছে কিন্তু লম্বার দিক দিয়ে মার্শাল্লাহ অনেকটা বেশি আর কি অন্য অন্য গরুর তুলনায়। এই যে গরুগুলো যে আপনি এত সুন্দর করে প্রস্তুত করছেন, একটা জিনিস খুব অবাক লাগতেছে, গরুগুলো কোনো ঝোলানো মাংস নেই। না, যে গরুতে চর্বি হইব ওটা শিনাটা দেখবেন এত মানে বড় হইব, লড়ব। আসলে চর্বি যুক্ত খাবারই আমরা দিই না। আচ্ছা, আমরা মূলত এই গরুগুলো আমাদের ছিল ডাক্তার সার, আমরা এটি দিয়ে আমাদের গাভীকে বীজ দিতাম। আচ্ছা, যার ফলে এটির এনার্জি লেভেলটা ভালো থাকে, ওইভাবে খাবার আমরা দিতে হয়েছে, চর্বি যাতে না হয়। মানুষ কোন গরু কোন যে কোনো জিনিসে যদি শরীরে চর্বি হয়ে যায় দুর্বল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আমার গরু খুব শক্তিশালী। আচ্ছা, এই যে চর্বি যে হয় নাই, আসলে কি কি খাবার দাবার আপনি দিয়েছেন বা কোন নরমাল? আপনার ঘাস, সাইলেস, ভুসি, বুট, লেবু। আচ্ছা, আমরা যদি একটু দেখতাম কোন ভাই যদি একটু লেবু নিয়ে আসতো, আমরা দর্শকরা মজা পাইতো দেখে। আসলে ঠিক আছে, আমরা যেটা দেখতেছি যে নবাবের মানে বয়স কত, কতদিন হবে? এটার বয়স হচ্ছে এখন 3.5 বছর। 3.5 বছর। ওর মা কি আছে খামারে নাকি সেল করে দিয়েছে? মা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো নবাব তো মাশাল্লাহ নবাবের মতোই লাগতেছে দেখতে, একদম নবাবের মতো দাঁড়িয়ে আছে, কোনো উচ্ছৃঙ্খল না, একবারে শান্তশিষ্ট একটা গরু। যে নবাবরা যেরকম আসলে শান্তশিষ্ট থাকে সেই রকমই। তো নবাবের যেটা দেখতেছি যে নবাবের সম্ভাব্য ওজন কতটুকু হতে পারে? এটা আসলে আমরা ফ্রি তার মাপ দিছি, যেহেতু আমি সারের প্রজেক্ট করি নাই, এটা কাটিয়ে দিতে। আচ্ছা, সারের প্রজেক্ট করি নাই, তার আমরা ফ্রি তার একটা মাপ দিছি, আনুমানিক ধারণা। তো যারা কিনবে তারা অবশ্যই বুঝে শুনে কিনবে বা ফিতা দিয়ে মেপেও নিতে পারবে। তা আমরা যে মাপ দিছি তার থেকে আপনার
আপনার 1300 প্লাস 1300 প্লাস জি আচ্ছা আচ্ছা আর দর্শক ফিতার মাপ একটু অনেক সময় এদিক সেদিক হয় দেখা গেছে যে 50-60 কেজি বা 40-50 কেজি এদিক সেদিক হতে পারে কারণ এটা এক্সাক্ট বলা সম্ভব না তো দর্শক আপনারা ফিতার মাপে এটা আমরা বরাবরই জানি যে একটু এদিক সেদিক হয় তারপরেও দেখে মনে হচ্ছে যে উনি যেটা বলছে কাছাকাছি হবে তো নবাব আসলে প্রস্তুত করতে গিয়ে কখনো কোনো সমস্যা করেছেন কিনা না আল্লাহর রহমতে আমার যে তিনটা সার আছে তেমন কোনো অসুখ বিসুখ হয় না আমরা সব ভ্যাকসিনগুলো টাইম মতো করে দেই আর খাবার তো একদম রুটিন মতো খাবার দেই তিন বেলা খাবার দেই এই জন্য ইনশাল্লাহ বড় ধরনের কোনো সমস্যা হয় না আচ্ছা তিন বেলা খাবার দেন যেটা বললেন যে প্রতিদিনের ভুসি বা দানাদার খাবার কত কেজি লাগে খাবার জায়গা ছাড়া ও খাবে না আর কি তো যেটা হলো এই যে দানাদার খাবার প্রতিদিন কত কেজি যায় ও এখন আমরা আসলে যখন এটা দিয়া বীজ সংগ্রহ করতাম এগুলো দিয়া তখন খাবারটা খুব কম খাওয়াইতাম এখন গত দুই মাস আর সামনে আছে আরো এক মাস এখন আপনার এক একটা গরুতে মোটামুটি সব মিলাইয়া 13-14 কেজি খায় 13-14 আচ্ছা আর কাঁচাঘাস তো কন্টিনিউ আছে কাঁচাঘাসের কোনো অভাব নাই আর তিনটা গরুতে আপনার ওই এক বস্তা সাইলেজ মানে 50 কেজি পার 50 কেজি আচ্ছা আচ্ছা নবাবের সামনে আসন্ন কুরবানি উপলক্ষে কি আশা আপনার আল্লাহর কাছে বলতেছি যে নবাবের আসলে এক ভালো একটা কাস্টমার জন্য আল্লাহ পাক মিলাই দেয় সেটার জন্য সবার কাছে দোয়াও চাই আমি চিন্তা করলাম যে এই বছর আমি তিনটা গরু রেডি করছি যদি ভালো দামে বিক্রি করতে পারি আর যারা গরু কিনে নিব তারাও যদি গরুটা নিয়ে এটার মাংস খেয়ে তৃপ্তি পায় তো ইনশাল্লাহ সামনে আরো বড় করে করার চিন্তা ভাবনা আছে আর কি আচ্ছা আচ্ছা তো এই যে আমরা নবাব এবং আরো কিছু গরু আছে এটা কি প্রথম আপনার যে প্রস্তুত করার আগে করতে সার গরু মানে সার গরুর জন্য আমার এটাই প্রথম এটাই প্রথম মানে এটা কি পরীক্ষামূলক পরীক্ষামূলক আসলে বলা যায় না আমি তো আসলে প্রথম চিন্তা করছি যে গাবি বীজ দিলে থাকে না তো আমি ডাক্তার মানে ডাক্তার সারটা বানাই নিলে ওই গাবির জন্য ভালো ওইটা মনে করি করা তো আসলে এই গরুগুলো অনেক বড় হয়ে গেছে তো এগুলো বীজ দিলে দেখা যায় গাবির কোমর ভেঙে যাওয়ার সম্ভাবনা তখন চিন্তা করলাম যে এবার বেচা দেয় আবার নতুন করে আরো তিনটা রেডি করছি ইনশাল্লাহ কিন্তু একটা ইয়ে আছে মাসুদ ভাই যেটা হলো এখন যারা গরু বড় করতেছে বিশেষ করে প্রান্তিক খামারি যারা তারা কিন্তু অনেকটা চোখের জল ফালাতে হয় শেষ পর্যায়ে এসে তো আসলে এই দিক থেকে আপনার কি মনে হচ্ছে যে কুরবানিতে আপনি কতখানি আশাবাদী আপনার এই গরু তিনটিকে নিয়ে আমি আশা আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ পাক অবশ্যই আমার যদি ভালো চায় তাহলে ভালো একটা কাস্টমার মিলাই দেবে আসলে সবকিছুর মালিক আল্লাহ পাক আমরা সারাদিন চেষ্টা করো এক গরু বিক্রি করতে পারবো না আল্লাহর হুকুম হইলে ইনশাল্লাহ হয়ে যাবে আর যারা এই ভিডিওটা দেখবে দর্শকদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তৌফিক দিয়েছে যে বড় বড় গরু কুরবানি দেওয়ার মতো তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যদি বড় গরু কুরবানি না দেন তাহলে আমাদের মতো খামারিরা গরু বানায় তা কার কাছে বিক্রি করবে এগুলো তো আসলে গোস্তের দামে যদি বিক্রি করি তাহলে আমাদের খাবারের পয়সা আসবে না তো সেই জন্য আল্লাহর কাছে আবদার করি যে যাদের বড় গরু কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে এরকম কিছু কাস্টমার যাতে আমাদের কাছে আসে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আচ্ছা আমরা বিস্তারিত জানলাম ইনশাল্লাহ তো কেমন আশা করতে এটার দাম